আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা টপিক নিয়ে। তো আজকে কোনো রেসিপি দেখাবো না, ডেইলি কোনো ব্লগ দেখাবো না। আজকে হচ্ছে আপনাদেরকে একটা সিম্পল পাটি মেকআপ লুক দেখাবো, কারণ এখন হচ্ছে ওয়েডিং সিজন চলতেছে। তো আমি যদি অতটা মেকআপ করা পছন্দ করি না, খুবই সিম্পলভাবে চলা পছন্দ করি। আমার মতো অনেকেই আছেন এরকম যারা মেকআপ করা হয়তো পছন্দ করেন না, সিম্পলি চলার চেষ্টা করেন। তাদের জন্য একটা সিম্পল মেকআপ লুক, পাটি মেকআপ লুক দেখাবো আজকে। আশা করি আপনারা ভালো লাগবে। তখন স্টার্ট করা যাক। আমি প্রথমে আমার মুখ ক্লিন নিয়ে ময়েশ্চারাইজার করে এসেছি। এখন প্রথম হচ্ছে আমি প্রাইমারটা লাগিয়ে নেব। এখানে আমি প্রাইমারের জন্য ইউজ করতেছি হুদা বিউটি প্রাইমারটা। প্রাইমারটা অনেকক্ষণ লাস্টিং করে, ইউজ করতে পারেন। আমি আগেই বলছি আমি অতটা মেকআপ সম্পর্কে অতটা জানা পারছেন না, সিম্পলি যারা মেকআপ করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। তো প্রাইমার লাগানো হয়ে গেছে, অনেক সেট হয়ে গেছে। তো এখানে আমার শাড়িটা হচ্ছে ব্লু কালারের শাড়ি। এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের শাড়ি, আর কাজ হচ্ছে পিঙ্ক কালারের। তো আমি হচ্ছে আই শ্যাডোটা অতটা কী বলবো, অতটা হাইলাইটিং আই শ্যাডো লাগাবো না, একটু স্মোকি আই করবো। তো আমার কাছে এখানে দুইটা প্যালেট আছে, একটা হচ্ছে মিস ডোজি আর একটা হচ্ছে মিস রোজে।
ব্যাস দিয়ে আমি এবার লাগাবো হচ্ছে এই কালারটা। এইভাবে আমি আমার বাম সাইডের আইটেমটা একইভাবে রেখে নেব। প্রথমে আমার পিঙ্ক কালারটা আমার দুটা আই মেকআপ কমপ্লিট। এখন হচ্ছে সেম আই শ্যাডো দিয়ে আপার লাইনটা করে নিচ্ছি।
ইউজ করি। তো এটা হচ্ছে ওদের বিউটি কাজল, কাজল দিয়ে
কমপ্লিট। এখন হচ্ছে মাস্কারাটা লাগাবো। আমি এখানে মাস্কারার জন্য ইউজ করতেছি, তো এখানে হচ্ছে আমি মাস্কারার জন্য হচ্ছে ইউজ করতেছি হচ্ছে হুদা বিউটি আইল্যাশেরটা। প্রথম হচ্ছে আমি কাইলো ফুল কনসিলারটা লাগাবো, আর এটা হচ্ছে ব্রাউন কালারটা। আমাদের ব্ল্যাক স্পটগুলো আছে এগুলো। এবার হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করতেছি। তারপর প্রথমে হাত দিয়ে লাগিয়ে নেবো, তারপর হচ্ছে এটা ব্লেন্ড করবো।
বেবি থেকে বেবি নাম্বারটা অনেক ভালো। আমি হাইলাইটার লাগাবো, হাইলাইটারের জন্য আমি ইউজ করতেছি মিস্টোরেজের হাইলাইটার। ভিডিওতে কতটুকু দেখাতে পেরেছি আমার মেকআপ সম্পর্কে আমার আসলে অত ধারণা নেই, যতটুকু কম বেশি যা ধারণা আছে তা দেখানোর চেষ্টা করেছি। আমি যে ধরনের মেকআপ করে থাকি কোনো পার্টি বা কোনো ওয়েডিংয়ের জন্য সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য সবাই ভালো।